বিভেদের রাজনীতি নিয়ে বিজেপিকে তোপ দাগলেন এলাকাবাসী। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের স্থানীয় বাসিন্দারা জানালেন তারা শান্তিতেই আছে। হিন্দুস্তান কখনো পাকিস্তান হবে না, তৃণমূল নেত্রী কথার প্রতিধ্বনি শোনা গেল ভবানীপুরবাসীর কলায়। এলাকার গুজরাতি, সিন্ধি, জৈন ও শিখ সম্প্রদায়ের মানুষের সঙ্গে বৃহস্পতিবার মিলিত হন মুখ্যমন্ত্রী তথা ভবানীপুরের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড নীতি মেনে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে 72 নম্বর ওয়ার্ডে অবাঙালি ভোটারদের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে পরিষ্কার তিনি বার্তা দিলেন, যদি এটা নির্বাচনী প্রচার নয়, প্রত্যেক বাড়ি এই প্রচার কিন্তু তিনি করেন। এবং সেখানে তিনি বার্তা দিলেন বিভেদের রাজনীতির বিরুদ্ধে তোপ দাগলেন। মুখ্যমন্ত্রী ঠিক কথাই বলছেন, সব জাতিকে নিয়ে তিনি চলেন, ভেদাভেদ করেন না বলে অভিমত স্থানীয় বাসিন্দাদের। মুখ্যমন্ত্রী অনেক কিছু বলেছেন, আর যদি দেখা যায় ভাবে ভালোভাবে উনি যে কথা বলেছেন সব সঠিক কথা, একদম ফার্স্ট ক্লাস কথা বলেছেন। সব থেকে বড় জিনিস তো এটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী আমাদের যিনি আছেন উনি সব জাতিকে নিয়ে চলেন, উনি কোনো একজন লোককে দুজন লোককে নিয়ে চলেন না, উনি সবাইকে নিয়ে একসাথে চলেন। আমরা সিন্ধি আছি এখানে, মারওয়াড়ি ছিল, পাঞ্জাবি ছিল, জৈনরা ছিল, গুজরাতি ছিল, সবাই ছিল, আর উনি সবাইকে নিয়ে চলেন। আর আমাদের উনি খুব প্রিয়, তার রিজন হচ্ছে যে উনি আমাদের দিকে সব দিকে দেখেন, আমাদের যদি কোনো কষ্ট হয় বা কিছু হয় তো উনি অ্যাক্সেসিবল, ইজিলি অ্যাক্সেসিবল। যে যেই ধর্মাবলম্বী হোক, এটা হিন্দুস্তান, আগে আমরা ভারতীয়, সেখানে বিভেদের রাজনীতি চলে না, কটাক্ষ স্থানীয় বাসিন্দাদের। এটাই বললো যে প্রত্যেক ধর্মে প্রত্যেক কাস্টে আমি সবাই সবার সম্মান করি। যেরকম আমরা আছি, আমরা আই এম রিপ্রেজেন্টিং দ্য সিন্ধি কমিউনিটি অফ ক্যালকাটা, আমি জেনারেল সেক্রেটারি আছি অফ দ্য সিন্ধি কমিউনিটি, আমাকেও নিমন্ত্রণ দিয়েছে। আর এটাই বললো আপনারা সিন্ধি হোক, পাঞ্জাবি হোক, বাঙালি হোক, মারোয়ারি হোক, জৈনি হোক, সবাই মিলিয়ে এটা হিন্দুস্তান জন্যে, ইন্ডিয়ার জন্যে আমরা সব আছি, জানিয়েছি আমাদের সমর্থন আছে ফর ইউনাইটেড ইন্ডিয়া, নট ফর ইউনাইটেড বেঙ্গল, ইউনাইটেড ইন্ডিয়া। আমরা প্রথম চিন্তা করি দেশ হিসেবে, উই থিঙ্ক ফর দ্য কান্ট্রি, উই আর পেট্রিয়টস ফার্স্ট, উই আর ইন্ডিয়ানস ফার্স্ট, এটা ওনার বক্তব্য ছিল। বিভেদ কারা সৃষ্টি করছে তা সবাই জানে, দিদিকে ওরা ভয় পেয়েছে তাই এমন করছে, নাম না করে বিজেপিকে তোপ দেগেছেন এলাকাবাসীরা। ওরা ভয়তে করছে, ওরা দিদির কাছে ভয় পেয়ে গেছে কি দিদি যেভাবে সবাইকে একমাত্র নিয়ে চলছে কি দিদি উইল বি দ্য লিডিং ইন্ডিয়া ওয়ান ডে, তাই বাংলাকে বিভিন্নভাবে বাংলার বদনাম করার চেষ্টা করছে, এটা আপনারা মনে করছেন? হ্যাঁ নিশ্চয়ই, কেন ওরা ভয় করছে কি দিদি উইল গো টু দ্য সেন্টার অ্যান্ড লিড আস ইন দ্য সেন্টার, কিন্তু উই আর শিওর দিদি from the association, from the Catholic community, Christian community, that Didi, we bless you to lead us from India. তিনি পরিষ্কার জানিয়ে দিলেন হিন্দুস্তান কখনো পাকিস্তান হবে না, বাংলায় আমরা অনেক শান্তিতে আছি, অন্য রাজ্যের তুলনায় আমরা অনেক শান্তিতে আছি। এ কেবল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা নয়, এই কথা বললেন কিন্তু অবাঙালি সম্প্রদায়ের মানুষজন, যারা আজকে এখানে বৈঠক উপস্থিত ছিল, তারাও কিন্তু দ্বেত্বহীন ভাষায় কিন্তু মুখ্যমন্ত্রীর পাশেই দাঁড়ালেন। ক্যামেরায় মনীষের সঙ্গে দেবাশিষ সেনগুপ্ত, কলকাতা টিভি।